এম জি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললের পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাল্লাহতালা আর যদি কোথাও নাপাক লেগে থাকে সে নাপাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সেটা আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত নয় একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিস্মুল্লা বলে ধুবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা হুমায়ুন কবির হামিম আপনি লিখেছেন ছেলেদের অপ্রয়োজনীয় লোম কি ট্রিমার দিয়ে কাটা যাবে আপনি কিভাবে কাটবেন সেটা একান্ত আপনার বিষয় কিন্তু আপনি অপরা অপ্রয়োজনীয় লোম আপনি চেসে ফেলবেন বা ছোট করবেন সেটা আপনার জন্য নির্দেশিত চেসে ফেলাটাই হলো সুর না চেসে না ফেলে যদি আপনি ছোটো করেন তাতেও আদায় হয়ে যাবে আপনার দায়িত্ব আপনি কিভাবে সেটা রিমুভ করবেন সেটা একান্ত আপনার ব্যাপার তশফিরা তশ্রিফা জাহান তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কি না কোরআন ক্যামেমি চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা এবং ভক্তির প্রকাশভাবে করলেন আল কাবুল ইসলাম আপনি লিখেছেন কেউ যদি ঘুষ দিয়ে কোনো চাকরি নিয়ে সে সরকার থেকে উপার্জিত টাকা সারা জীবনের জন্য হারাম হবে কিনা ঘুষ দিয়ে যদি চাকরি নেয় নিলে সেই চাকরি থেকে উপার্জিত টাকা সারা জীবনের জন্য হারাম হবে না তিনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন কাজটা অন্যায় করেছেন এলাকা শেষে ফোর এবং ক্ষমা প্রার্থনা করবেন পরবর্তীতে তিনি যে চাকরি করছেন সেটি যদি বৈধ হয় হালাল হয় কাজটি যদি কোনো না যায়জ কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে সেটি যাচ যেতে পারে ইমরান হাশমি আপনি লিখেছেন চাচাতো ভাতিজিকে বিয়ে করা যাবে কি কিনা চাচাতো ভাই যে থাকবেন নিজের ভাই যদি হয় তাহলে নিজের ভাইয়ের মেয়েকে তো বিয়ে করার কোনো সুযোগ নেই চাচাতো ভাই যদি হয় তাহলে সেক্ষেত্রে চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন সেটা আমরা যেন না যায়জ হবে না সাবিন হোসেন আপনি লিখেছেন জন্মদিনে আকিকা করলে সেই আকিকার মাংস খাওয়া যায় আছে কি না জন্মদিনে আকিকা কেন করবেন আকিকা তো জন্মের সপ্তম দিনে করবেন তারপর যদি কেউ সেটাকে বিলম্ব করতে করতে জন্মদিনে করে ফেলেন কাকতালিভাবে জন্মদিন হয়ে গেছে কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃতভাবে জন্মদিন উদযাপনের অংশ হিসাবে সেদিনে যদি আকিকার বসতে খান তাহলে সেটা অনুচিত হবে আকিকা যদি করেন সেদিন কারণ হলো আপনি জন্মদিনের যে কালচার আছে যেটা অগ্নিপুজক এবং অন্য সেই কালচারটাকে আপনি নিজের মধ্যে আনছেন নিজের গায়ে মাখাচ্ছেন একজন মুসলমান হিসাবে যেটা আপনার জন্য আমার জন্য উচিত নয় জায়গাটা অনুত্তম কিন্তু মাংস খাওয়া হারাম হবে না খেলে জায়জ হবে